প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কিছুদিন আগে বসন্তের শুরুতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি আমার ছাদ বাগানে এই প্রথম একটি বল সুন্দরী বড়ই গাছ রোপণ করছি। স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটা দেখেন, বেশ বড় হয়েছে, চারপাশে ডালপালা মেলেছে। আপনাদের যদি মনে থাকে আমি যে গাছটি রোপণ করেছিলাম ওটা কিন্তু ছোট্ট একটা চিকন কাঠি, লম্বা, ওপরে জাস্ট দুটো ডাল। এ ধরনের গাছ আমরা আসলে নার্সারি থেকে কিনতেও চাই না। আমরা মনে করি যে এটা দুর্বল গাছ বা আমাকে ঠকাচ্ছে নার্সারি, এজন্য আমরা কিনি না। বাট বিশ্বাস করেন, যদি আপনার বিশ্বস্ত নার্সারি থেকে আপনি কিনে থাকেন, চোখ বন্ধ করে গাছ দেখতে যেমনই হোক আপনি কিনতে পারেন। তার একটা প্রমাণ আমি দেখাই। আমি সবসময় আমার ভিডিওতে বলি যে আমি আমার গাছ সবসময় একটা বিশ্বস্ত নার্সারি থেকে কিনি এবং তার রেজাল্টটা দেখুন। আমি যখন গাছটা কিনেছি, আবার বলছি আপনাদের যদি ভিডিওটা মনে থাকে, গাছ চারাটা দেখতে দুর্বল মনে হচ্ছিল, আমি সুন্দরভাবে মাটি তৈরি করে এখানে রোপণ করলাম। মাটি কীভাবে তৈরি করি এটা আমি আমার সব ভিডিওতে বলি, আরেকবার বলছি। আমি এখানে হচ্ছে পুরনো মাটি ছিল, সেই পুরনো মাটিগুলোকে আমি ভালো মতো রোদে শুকিয়েছি 4-5 দিন। তারপর তাতে আমি মাটির সমপরিমাণ জৈব সার মিশিয়েছি, কম্পোস্ট সার এবং গোবর। 1% নিম খৈল, 1% হাড়ের গুঁড়া, 1% শিংকুচি, এই তিনটা জিনিস আমি 1% করে মেশালাম সেই জৈব সার এবং মাটির সঙ্গে। এছাড়া আমি রাসায়নিক সারের মধ্যে 1 চা চামচ DAP সার আমি মাটির সঙ্গে মিশিয়ে এই ড্রামে সেট করে 4 দিন রেখে দিয়েছি। তারপর আমি এই বলসুন্দরী গাছটা রোপণ করেছি। দেখুন সেই দুর্বল চারা গাছটা কীভাবে চমৎকারভাবে চারপাশ থেকে আমাকে ডালপালা ছড়িয়েছে এবং আমাকে চমৎকারভাবে ফুল দিচ্ছে এবং খুব দ্রুত ফলনও দেবে ইনশাল্লাহ। এই সময় আমি কীভাবে যত্ন নিচ্ছি সেটাও আপনাদের বলবো। একটা জিনিস খেয়াল রাখবেন, এ ধরনের ফল গাছের কলম যখন আপনি বা গ্রাফটের চারা যখন রোপণ করবেন, এই জয়েন্টটা হচ্ছে গ্রাফটেডের জয়েন্ট, কলমের জয়েন্ট। এর নিচ থেকে কোনো ডালপালা যদি গজায় সঙ্গে সঙ্গে সেটা উপড়ে ফেলতে হবে, গোড়া থেকে কেটে ফেলতে হবে। এর উপরের সব আপনি রেখে দেবেন। দেখুন কত ছোট চারায় মাশাল্লাহ এত ফুল এসেছে। ফুল আসার সময় কী কী যত্ন আমাকে নিতে হবে সেটা একটু আপনাদের বলি, আমার অন্যান্য ভিডিওতে আমি বলি। দেখুন এর পাশে হচ্ছে একটা কাশ্মীরি আপেল কুল দেখা যাচ্ছে, এটাতেও ফুল এসেছে প্রচুর পরিমাণে। সো একই রকম যত্ন আমি নেব। আচ্ছা, যত্নটা হচ্ছে গাছের গোড়া একদম শুকিয়ে যাওয়া যাবে না, আবার অতিরিক্ত পানিও দেওয়া যাবে না। আমি প্রতিদিন বিকেলে 5টা 6টার দিকে পানি দিই। আজকে যে পানিটা আমি দিচ্ছি পরদিন দুপুরের পরপর যেন এটি শুকিয়ে আসে, এরপর বিকেলে আবার আমি পানি দেবো। এই পরিমাণ পানি আমি প্রতিদিন গাছে দিই। এই সময় 10 থেকে 12 দিন অন্তর অন্তর সরিষার খৈল পচা পানি, 5 থেকে 7 দিন একবার কলার খোসা ভেজানো পানি। আর কলার খোসা ভেজানো পানি যদি আপনি না পান, এটা হচ্ছে অর্গানিক পটাশ, যদি আপনার পক্ষে দেওয়া সম্ভব না হয় সবসময়, তাহলে আপনি রাসায়নিক পটাশ 10-12 দিনে একবার আপনি দিতে পারেন। প্রতিদিন যে পরিমাণ পানি দেন ওই পরিমাণ পানির সঙ্গে 1 চা চামচ রাসায়নিক পটাশ আপনি গুলিয়ে দিলেন। এইভাবে এই দুটো যত্ন যদি আপনি কন্টিনিউ করেন তাহলে গাছ আপনাকে চমৎকার ফলন দেবে। যদি আপনি গাছে কোনো পোকামাকড় দেখতে পান, ফুল থাকা অবস্থায় কোনো ধরনের রাসায়নিক বা অর্গানিক কীটনাশক দেওয়া যাবে না, যেমন আমরা ডিটারজেন্ট স্প্রে করি পোকামাকড়ের জন্য বা রাসায়নিক কীটনাশক স্প্রে করি, এটা করবেন ফুল আসার আগে, অথবা ফুল থেকে ছোটো ছোটো দানার মতো যদি বড়ই ফল দেখা যায় তখন আপনি এটা করতে পারেন, দিতে পারেন। যদি আপনি ফুল থাকা অবস্থায় দেন তাহলে যেটা হবে যে পোকামাকড় আসবে না, কীটপতঙ্গ আসবে না, এতে স্বাভাবিক যে পরাগায়ন প্রক্রিয়া সেটা ব্যাহত হবে। আচ্ছা, এই সময় কালবৈশাখীর সিজন, এই সময় প্রচণ্ড ঝড়ো বাতাস হতে পারে। যদি আপনার ছাদ বাগানে এরকম ঝড়ো বাতাস খুব তীব্র লাগার সম্ভাবনা থাকে, অবশ্যই খুঁটি বা রেলিংয়ের সঙ্গে দড়ি দিয়ে গাছটাকে বেঁধে রাখবেন, আদারওয়াইজ এটা উপড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক, এইভাবে আরেকটা কথা, রোদ পেতে হবে গাছ, যথেষ্ট পরিমাণে রোদ পেতে হবে। দর্শক, এইভাবে আপনি আপনার ছাদ বাগানে যে কোনো জাতের বড়ই গাছের যত্ন নিতে পারেন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।